বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও হলো, একটা বাথরুমে কমোড কিভাবে লাগানো হয় বা কমোড লাগানোর যে পদ্ধতি সে বিষয়ে একটু আলাপ আলোচনা। তো প্রথমে আমাদের কমোডটি সেট করে নিতে হবে, বিশেষ করে আমাদের বাইরের দেশে যে কমোডগুলো, সেই কমোডগুলো সিট কভারটা কোমরের সাথে ভালোভাবে ফিটিং করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোমরের গায়ে কোনো প্রকার স্ক্যাচ না পড়ে বা কোনো দাগ না পড়ে। তো বাথরুমে কোমরটা নিয়ে আসার পরে তা আমরা যে পাইপের সাথে বা যে কোমরের যে পাইপ বা সয়েল পাইপ, এই পাইপের মাথাটা কেটে নিতে হবে যতটুকু দরকার, দরকার অনুযায়ী। তো কেটে নেওয়ার পরে চারিপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখা যায় অনেক সময় আমাদের এই কমোডের সাথে গ্যাসকেট থাকে, গ্যাসকেটের সাথে পাইপের সাথে গ্যাসকেটটা লাগানো হয়। লাগানোর পরে প্রসিডিউর মতো কমোডটা লাগাতে হয়। তো সেক্ষেত্রে আমরা পাইপটা যথোপযুক্ত পরিমাণে রেখে দিয়েছি। রাখার পরে কমোড টাচ করার জন্য আমরা দুপাশে দুটা ক্লাম্প লাগাবো। তো সেক্ষেত্রে আমরা ডিলটা করে নিব। ডিল করে নিয়ে স্ক্রু করে আটকাবো। তো এর আগে আমরা পাইপের চারিপাশে প্রয়োজন হলে হোয়াইট সিমেন্ট দিয়ে পুটি করে নিব, যাতে কখনো পাইপের গোড়া দিয়ে বা পাশ দিয়ে পানি বাথরুমের কোথাও বা বাথরুমের পানি জমলে চারিপাশে ছড়াতে না পারে। তো আমরা এখন ক্লাম্পটি স্ক্রু করে নিচ্ছি ফুলের সাথে, যাতে কোমরের সাথে আমরা কোমরের যে নাট দিয়ে লাগিয়ে নেব, যাতে কোমর সহজে এদিক ওদিক না হতে পারে। তো ক্লাম্পটি লাগানোর প্রক্রিয়া চলতেছে। এরপর আমরা কোমরটি যথাযথ জায়গায় বসিয়ে নেব। তো সেক্ষেত্রে ওয়ালের সাথে মিলিয়ে লাগানো গেলে সবচেয়ে বেটার। দেখা যায় অনেক সময় এর পাশে ফাঁকা পড়ে। তো আমরা কোমরটি বসিয়ে নিলাম। কোমরটি বসানোর পরে আমরা যে ফ্লোরে ক্লাম্পিং করেছি ওই ক্লাম্পের সাথে স্ক্রু করে আটকে নিব। আমরা নাটটি লাগিয়ে নিতেছি। প্রয়োজন মতো টাইট দিতে হবে। তো দুপাশে দুইটা ক্লাম্প থাকে, দুই পাশের নাট দুটি টাইট দিয়ে নিতে হবে, যাতে কোমরটি সহজে নাড়াচাড়া না করা যায়। লোডাউনের ঢাকনাটা ঢেকে দিলাম। এরপরে বাকি থাকবে কানেকশন পাইপ কানেকশন করা, যাতে কোমরে ফ্লাশের জন্য যে পানিটা আসে মোটামুটি আমাদের কোমরটা লাগানো শেষের পথে। তো আমরা কানেকশন পাইপটা কানেকশন করতেছি অ্যাঙ্গেলের সাথে। তো দেখা যায় কোমর লাগানোর ক্ষেত্রে আসলে তেমন কোনো সতর্কতা নেই। সতর্কতার মধ্যে হলো কোনো প্রকারের স্ক্যাচ না পড়ে, তারপর কোমরটা যাতে ওয়ালের সাথে লেগে থাকে এবং নাট বোল্টগুলো যথোপযুক্ত টাইট দেয়া বা লাগিয়ে নেওয়া, কানেকশন পাইপ ভালোভাবে টাইট দেয়া যাতে পানি লাইনে পানি ছাড়লে এর গোড়া থেকে কখনো পানি না পড়ে, এবং যথোপযুক্ত ফ্লাশ হয়, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে বন্ধুরা।